ফেসবুকে পোস্ট করতে গেলেও চিন্তা ভাবনা করা লাগতো। অন্ধ মানুষ চোখে দেখে না, তারপরে মামলার আসামি। এ কথা কন না কে আপনারা? মাইমন সিংহের এক বৃদ্ধ চাচা, মোবাইল তো নাই, এমনকি বাটোমালা সেটও নাই, তারপরেও চাচা ডিজিটাল মামলার আসামি। কথা কন? এই জন্য মামলা হামলা নি জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পছন্দ করে এই 2024 সালে ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে বিশাল রক্তের সাগর পাড়ি দিয়ে নতুন স্বাধীনতা দান করলেন। মুক্ত পরিবেশে কোরআনুল কারীম শোনার এবং বলার যে মহান রব সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি ওজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মোবারকান লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলেজে ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে মাঝে মাঝে দুই একজন হাত উঠাইতেছেন, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? নাই না, বুঝে তুলেছেন, ভুলে তুলেছেন, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? নাই। এই জন্য মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সেই আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? নাই। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক না? এই জন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কোরআনুল করিম থেকে কথা হবে, কোনো সমস্যা আছে নাকি? জোরে বলেন, এ জমিনের মালিক কে? আপনারা আমার মালিক কে? জমিন যে আল্লাহর, কথাও চলবে সে আল্লাহর, কথা বলে ঠিক কিনা? এক সময় কোরআনের মাহফিলের অনুমতি নিতে থানায় যাওয়াই লাগতো, পাতি নেতাদের পায়ে ধরা লাগতো, তারপরেও পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, এরপরে অনুমতি দিয়াও অনেক সময় সন্ধ্যাবেলায় বন্ধ করে দিত। আজকে তারা নাই, কথা বলেন না কেন? আজকে তারা আছে,
মনে রাখবেন আপনি যতদিন মাজলুম থাকবেন ততদিন আল্লাহর সাহায্য পাবেন জালেমদের এদিক খেয়াল করেন জালেমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে না আল্লাহ তাআলা সাহায্য করেন কাদেরকে মাজলুমদেরকে এইজন্য আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে 16 বছরের যে জগদল পাথর চেপে ধরেছিল একটা ফেসবুকে পোস্ট করতে গেলেও চিন্তা ভাবনা করা লাগতো অন্ধ মানুষ চোখে দেখে না তারপরে মামলার আসামি এ কথা কর না আপনি মাইমন সিংহের এক বৃদ্ধ চাচা মোবাইল তো নাই এমন কি বাটোমালা সেটও নাই তারপরেও চাচা ডিজিটাল মামলার আসামি কথা কোন এইজন্য মামলা হামলা নির্যাতন জুলুম এরপরেও যাদের উপরে জুলুম করেছে তারা দেশ ছেড়ে পালাই নাই কিন্তু যারা জুলুম করেছে ওরা এখন দেশ বিদেশে ঘুরেও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না কথা বলে ঠিক না এটাই কার বিচার জোরে বলেন কার বিচার এইজন্য আল্লাহর সাহায্য কবে আসবে কখন আসবে এটা আল্লাহ ভালো জানে অনেকে আমাদেরকে বলতে হুজুর দোয়া করেন দোয়া তো কবুল হচ্ছে না বেটা কবুল কখন হবে এটা আল্লাহ ভালো জানে এই কথা কই না কে এইজন্য আমরা কখনো জালেম হব না কথা মনে থাকবে তো তারা জুলুম করেছে কিন্তু আমরা কারো প্রতি জুলুম করব আমরা তাদেরকে ভালোবেসে বুকে টানবো তারা যেন বুঝতে পারে যে না এরা আসলে সত্যিকারের মুসলমান এটা বুঝাইতে হবে কেউ একটা গালি দিয়েছিল আজকে সুযোগ বললে পাল্টা গালি দিবেন তাহলে হের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে সে মামলা দিয়েছিল আপনি আজকে পাল্টা মামলা দিবেন সে ঘরে থাকতে দেন না আপনিও থাকতে দিবেন না এমন মানুষ হওয়া যাবে তাকে বুঝাইতে হবে তুমি কষ্ট দিতে পারো কিন্তু আমি কোরআন হাদিস বুঝি আমি তোমাকে কষ্ট দেব না তোমার এই কষ্টগুলো আমি তোমাকে মাফ করে দিয়েছি কথা বলেন না কেন মনে থাকবে ব্যক্তিগত কোনো আক্রোশ মনের ভিতরে রাখবেন না সবাই আমরা ভাই ভাই কথা বলে ঠিক কি না মনে থাকবে কিন্তু বড় যারা ওদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে অবশ্যই একদিন হবে কথা বলে ঠিক কি না যারা এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার পাই টু পাই জবাব দিতে হবে এই দেশে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আজকে তারা আমাদেরকে বিপদের ভিতরে রেখে চলে গেছে যদিও আমরা স্বাধীনতা অনুভব করতেছি যে না স্বাধীনভাবে চলাফেরা করতেছি এই আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি কথা বলেন ঠিক কি না বাংলাদেশে সেদিনই চূড়ান্ত বিজয় হবে যেদিন আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে কথা বলে ঠিক কি না আমরা যেদিন বাংলার পার্লামেন্টে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারবো সেদিনই কেবলমাত্র সত্যিকারের বিজয় আমরা দেখতে পারবো কথা বলেন ঠিক না সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে কারা কারা আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে মালিককে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় কবুল করুন জোরে বলুন আমিন দিনের বিজয় আনার জন্য কাজ করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আলা লাহুল খলকল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকা আর কথা বাড়াবো না আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই কারণ এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে এই কোরআন কি কোনো ব্যক্তিগত কোনো দলের এই কোরআনে যত কথা আছে সব কথা কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে না কোনো মিথ্যা আছে না কোনো ধোঁকা আছে না থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে বৃষ্টির মতো বলুন সুবহানাল্লাহ এজন্য কোরআনের কথা শুনলে লাভ না লস আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআন থেকে কথা হবে আপনাদের কারো কোনো সমস্যা আছে না জোরে বলেন আছে না আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা সূরাটির নাম হলো কাউসার জোরে বলেন কি নাম কাউসার আরেকটু জোরে কাউসার উঠেই যাবে কাউসার আরো জোরে কাউসার একটু অভ্যাস করে নেন সামনে তো মিছিল করা লাগবে নাকি বলে রাগ করতেছেন আপনারা আচ্ছা সম্মানিত ভাইরা আমার তাহলে সূরার নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি আমরা টের পাইতাম তাহলে আপনার মাহফিলে আসতাম না এরকম কি ভাবতেছেন না আচ্ছা আপনারাই বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি শুনবেন জানবেন তাতে চর্চা কমে না বাড়ে আরেকটু জোরে বলেন চর্চা কমে না বাড়ে সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না অথবা আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শুনেন নাই কথায় আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাণ কথা বলেন ঠিক কি না এজন্য বেশি সময় নাই 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ কি সালাক জয়পুর হাটের মানুষ শ্রোতারা যদি সালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় ক কইতে কলিকাতা বুঝে নাই কথা বলেন ঠিক না তো রাত্রি 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে সূরা কাউসারের তাফসীর শুনতে কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা একটু জোরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আরো একবার বলেন ইনশাআল্লাহ হাত নামান এই যে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ এই তো মাশাআল্লাহ এইটাও আপনারা জানেন তাহলে এত ওয়াজ করে লাভ কি চলেন বাড়িতে যাই হ্যাঁ তাহলে ওয়াদা দিয়েছেন ওয়াদা খেলাফ করা যাবে 12টার পরে উঠে গেলে আমার কোনো আপত্তি নাই আর একেবারে মুরব্বি মানে বয়স খুব বেশি 70-80 পার হয়ে গেছে চাচা বসে থাকলে লুঙ্গি মাকার সম্ভাবনা আছে তাহলে ওই চাচার ছুটি কথা কয় না কে কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করার নাম করে মাহফিল থেকে উঠে যায় আর একটা ছবি মোবাইলে তুলে রাখবেন প্রয়োজনে মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ার সাথে বিয়ে দেওয়া একই কথা কারণ কোন সুস্থ যুবক এই এক দেড় ঘন্টা পেশাব আটকাইতে পারবে না পেশাব লাগবে জয়পুর হাট ও পেশাব করবে যায় পাঁচ বিবি এ কথা কয় না কে এটা পুরুষ এক দেড় ঘন্টা পেশাব আটকাইতে পারেন এটা পুরুষ নাকি রাগ করছেন আপনারা বিরক্ত হয়েছেন তাহলে ওঠা বসার কোনো সুযোগ নাই 12টার পরে আপনাদের বলা লাগবে না আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ পরে পরে যদি বোনাস টাইম চান যদি ভালো লাগে তাহলে সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ আমি তো কাছের মানুষই আপনাদের এই গাইবান্ধার জয়পুরহাট পাশাপাশি আপনার মাঝে আর আমাদের মাঝে হবে ভালো ভাষাভাষি কিসের জন্যে আমরা ভাই বেন না কেউ জামাই হতে চাচ্ছি এরকম ভাই বেন আচ্ছা এদিক কিসের জন্যে জোরে বলেন কিসের জন্য মনে রাখবেন কোনো বক্তার আকর্ষণে মাহফিলে যাবেন না মাহফিলে যাবেন কার আকর্ষণে এই জন্য আল্লাহর কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে আমাদের এই মহাব্বত এই ভালোবাসা জানো আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করেন একটু জোরে বলেন আমিন আমিন
এদিক সেদিক কোনো কথা নাই জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মুর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সকলেরই এই ছোট সুরেটি মুখস্থ আছে না নাই জোরে বলেন আছে না নাই কোনো কৃপণতা করবেন না অলসতা করবেন না জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন ইন্না আতাইনাকাল কাউসার فصلي لربك وانحر إن شانيك هو الأبتر الله أكبر যে কোন সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় বলুন আল্লাহু আকবার তাহলে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার তার রসূলের উপরে নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব কষ্ট হবে না তো ইনশাআল্লাহ ব্যথা পাবেন না তো তাহলে একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন বিশ্বনবীর প্রিয় সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নো বলেন আমরা রাসূলের চারপাশে বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে হযরত আনাস দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরত আনাস দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে আবার কেন মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনের কষ্ট থাকার কারণ হলো নবীজির কলিজা টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নাই আবুল কাসেম মারা যায় তাগের মারা যায় ইব্রাহিম মারা যায় বলেন তো সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা আরো জোরে বলেন লাগে কিনা এ ভাইরা আমার জবান খুলে একটু কথা বলবেন আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলা লাগবে একটু আওয়াজ দিবেন যাতে মনে হয় হাজার হাজার মানুষ কথা শুনতেছে মনে হবে তো ইনশাআল্লাহ একটা আওয়াজ দেন লিল্লাহিত তাকবীর আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুলাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেজকাদা তুমি একটা নির্বংশ জোরে খন্না উজুবিল্লাহ একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যদি চায় সন্তান মারা গেছে জীবন মৃত্যুর মালিক তোমার আল্লাহ সন্তান মারা গেছে একটু ধৈর্য ধারণ করো সবর করো আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীর চাচা আবুল আহাব এত তাই খারাপ সান্ত্বনা দেওয়া তো দূরের কথা উল্টো ঠাট্টা বিদ্রুপের সমালোচনা করে ডেকে বলে ভাতিজা তোমার একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না তুমি তো একটা লেজকাটা তুমি একটা নির্বংশ তোমার বংশে বাতি জ্বালানো
সময় তো কেউ থাকলো না এই কথাগুলো এই কথাগুলো বলে বিশ্বনবীকে কষ্ট দেয় এবা জানগো আমার আপনার আমার প্রিয় নবীর কলিজা টুকরা ছেলে সন্তানগুলো কেন মারা গেল একটা ছেলে কেন জীবিত থাকলেন না অনেক পয়গম্বরের ছেলে পয়গম্বর হয়েছেন অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না এর পেছনেও রহস্য আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে জীবিত না থাকার পেছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না তার পিছনে কি তিনটি রহস্য কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে কি জানতে আপনাদের মনে চায় না কারা কারা জানতে চান দুটি হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহি তাকবীর তিনটি বিষয় কি কি বলবো হাত নামান তাহলে আমি এখনি যদি তিনটি বিষয় নিয়ে আলোচনা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াত আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাব না জোরে বলেন যাব না নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই কষ্ট হবে না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন নিলেন কি কারণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয় বিশেষ করে যারা চাকর বাকর দাসী এদের উপরে কাফের বাইমানা নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নু বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হযরত জাবির ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই শাহ দেখে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল কাটতো না আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানায় আয়েশা ডেকে বলে ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান একদিন রাতের বেলায় সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম তার স্ত্রীকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আপনার আমার ঘরে কি আমল আছে জোরে বলেন ঘরের ভিতরে ঢোকে স্বামীও কিছু বলে না বউ কিছু বলে না দুই শুনি পোপা এক কথা পায় না বাড়িতে যায় স্ত্রীকে সালাম দিবেন স্ত্রীকে সালাম দাও এটা রসুলের কি সুন্নত আল্লাহ আকবার বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরা কখনো আগে সালাম দিতে পারতেন না শুধু কি তাই সাহাবা ইকরামও প্রতিযোগিতা করেছিলেন রাসূলকে আগে সালাম দিবেন কিন্তু কখনো দিতে পারতেন না আল্লাহ আকবার বলে আর আমরা একটু হজ করে আসলে একটু মসজিদে ইমামতি করলে একটু হাফেজ সাহেব হয়ে গেলে একটু মাওলানা সাহেব হয়ে গেলে এমন ভাব নিয়ে থাকি বাপ রে বাপ সালাম মনে হয় উনি এখন পাওয়ার উপযুক্ত হয়ে গেছে যাগে সালাম দেয় সে অহংকার মুক্ত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই যে আপনাদের এলাকার আই বলি ভাই আই বলি আনসারি তরুণ আলোচক দেশে শুধু কথা বলে না ভারতে কথা বলে
এখন তরুণ বয়স রক্ত গরম যদি মনে করে না হয়ে গেছি একজন কিসের সালাম কালাম লোক জান এখন আমার কাছে আসবে কথা কয় না কেন তাহলে বলেন তো সমস্যা আছে না না অহংকার মুক্ত হওয়া লাগবে সবাইকে সালাম দিতে হবে যে আগে সালাম দিল তার অহংকার কথা বলে না কেন অহংকার কমে গেল অহংকার শেষ হয়ে যাবে বিবিকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ বাড়িতে ঢুকে সুন্দর ভাষায় ডাক দিয়ে বলবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে আপনার সন্তানের যে নাম সেটা ধরে বলবেন আমি একটা বললাম আর কি রাগ করতেছেন আপনারা কিন্তু আমাদের ব্যবহারটা এত মিষ্টি না এত সুন্দর না ঘরে দরজায় ডাক দেয় এ রুবেলের মামে এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আজরাইল এই জন্য ব্যবহার ভালো হওয়া লাগবে স্ত্রীকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি বিশ্বাস বেড়ে যায় আল্লাহু আকবার বলেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তার তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয় বলুন আল্লাহু আকবার যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফাও করবেন কার হাত এই যুবক কথা বলে না কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কখনো আর শান্তি আসবে আজকে ঘরে ঘরে শান্তি নেই সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয় কথা বলেন না কেন আজকে দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে কারণ রসুলের সুন্নত ঘরে আর আমল চলে না কথা বলে ঠিক না রসুলের চারটি সুন্নত আছে প্রত্যেকটা নারী পুরুষ যদি তাদের দাম্পত্য জীবনে এই চারটি সুন্নত আমল করতে পারে তাদের জীবনে কোনোদিন তালাক হবে না বিচ্ছেদ হবে না বলেন আল্লাহু আকবার কয়টা সুন্নত আরো জোরে বলেন কয়টা সুন্নত কি কি সেই চারটি সুন্নত শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর হাত নামান একটু অপেক্ষা করেন আমি আস্তে আস্তে বলতেছি এখন আবার বলতে গেলে পেঁচ লেগে যাবে একটু মনে করে দিবেন আছেন তো নাকি বলেন এই জয়পুর হাটে একবার ওয়াজ করতে গেছিলাম আমি বললাম ভাই আপনারা বউকে সালাম দিবেন কথা কয় না কে বউকে কি দিবেন সালাম দিবেন একটা ছেলে বলে হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে আমি তখন বললাম বাচ্চা কাচ্চা হয়েছে কি কন হুজুর তিনটা সন্তানের বাবা আমি আমি তখন বললাম বউকে সালাম দিতে কি শরম লাগে আর তুমি তিনটা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম যদি এত বেশি হইতো তোমার বউয়ে তো বাচ্চা হওয়ারই কথা না কথা বলা ঠিক না বইয়ের বাচ্চা হয়ে যায় বইয়ের চোদ্দ গুষ্টি তুলে গালি দেয় তখন তোমার এই শরম আসে কোথা থেকে হ্যাঁ তখন শরম যায় কোথায় বইয়ের মা বাবা তুলে গালি দেয় আসে না স্বামী কথা কয় না কে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে আপনার স্ত্রী আপনাকে বকাঝকা করবে না আপনিও আপনার স্ত্রীকে গালি দিতে পারবেন না আল্লাহ আমাদের ঘরগুলোকে শান্তির নীর বানায় দেন জোরে বলেন আমিন সালাম মানেই শান্তি কথা বলে ঠিক কি না সালামের মাধ্যমে অনেক বড় বড় সমস্যা মিটে যায় বউ খুব খেপে আছে সালাম দেবুকে জড়ায় নেন এমনি মেজাজ ঠান্ডা হয়ে যাবে আরে পরে টিপস দিচ্ছি একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহি তাকবীর আম্মা জানা আয়েশা ডেকে বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে সালাম দিলেন আর আমি তাকায়া দেখলাম বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন অনেকে জানে না এক জায়গায় যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি একজন বলতে যে হুজুর আব্দুল কাদের জিলানি পিসাইবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না এমন মুসলমান আছে না নাই কেমন নবী পাইছি জানেন আখিরি নবীর আখিরি উম্মত আপনি আমি আপনার আমার মর্যাদাটা অনেক বেশি আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমার আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পন্ন বানাইলাম তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া
দেওয়া ও সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা কথা বলেন ঠিক কিনা তাহলে নিজেরা ভালো কাজ করব মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ অনুপ্রেরণা দেব নিজেরা অন্যায় করব না খারাপ কাজ করব না সমাজেও করতে দেব না কথা বলেন ঠিক কিনা খারাপ কাজ অন্যায় কাজ বন্ধ করতে গেলে মার আসে না নাই মার আসে না নাই আজকে হক কথা বলা যায় না হক কথা বলতে গেলে মাইক কেড়ে নিত এক সময় কথা বলে না কেন আজও বাংলাদেশে দুই একটা মাহফিলে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই তাদেরকে সাবধান করে দিতে চাই আলেমেরা কথা বলবে আপনি আপনার দলীয় সমাবেশে কথা বলেন কেউ তো বাধা দিতে যায় না কিন্তু আলেমেরা যখন কোরআনের মাহফিলে কথা বলবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না এতে সমস্যা কিন্তু আরো বাড়বে কথা বলে না কেন মানুষ তখন আবু জেহেল চিনবে কথা কয় না কেন কারণ কোরআনের মাহফিলে কোনো মুসলমান বাধা দিতে পারে হুজুর বলতেছে সমস্যা কি বাক স্বাধীনতা আছে না মানুষের বলে যা আপনি ভালো মানুষ হলে সমাজের মানুষ এমনি আপনাকে নির্বাচিত করবে কোন হুজুর কি কইলো না কইলো এতে আপনার ভোট কমবে কথা কয় না কেন আর যদি হুজুরদের বাধা দেন চেয়ারম্যান কে আপনি এলাকার চৌকিদার হবেন না গতকালকে আমাদের এক ভাইকে কুষ্টিয়ার একটি মাহফিলে বাধা দিয়েছেন বলে না সাদিক রহমান আজারি ভাই অত্যন্ত নরম একজন আলোচক কথা বলে না কেন চমৎকার ভাবে কথাগুলো বলেন ভাই তো বোঝেনি তো সাদিক রহমান আজারি মানে বোঝেন তো তো তিনি চমৎকার ভাবে কথা বলেন আর ওই সমাজে একজন মানুষ বলেছে কোরআনের মাহফিল চলবে এক চেয়ারম্যান কথা বলতেছে এই কথা বলতে বলতে চেয়ারম্যান সাহেব যা রাগান্বিত হয়ে শ্রোতারে পিটাইতেছে এইটা ভাই এটা মানুষের কাতারে পড়ে কথা বলেন এরা মানুষের কাতারে পড়ে আপনি কোরআনের মাহফিলে গেছেন আপনি মাইক ধরছেন কেন আপনি অতিথি মাইক ধরলে এতটুকু আসসালামু আলাইকুম ভাই আসলে এটা আমাদের কোনো দলীয় সমাবেশ না এটা যেহেতু ওয়াজ মাহফিল তাফসির মাহফিল এলাকার মানুষ সম্মান দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ধন্য আজকের জান্নাতের বাগানে বসতে পেরে ওলামা ইকরাম এসেছেন তারা কোরআন হাদিস থেকে কথা বলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ তোমার বক্তব্য শেষ তুমি নামে যাও কথা কয় না কেন উনি মাইক ধরে বলে এটা বলতে পারবেন না ওইটা বলতে পারবেন না মনে আমরা সবাই আর বাপের গোলাম কথা কন না কেন কি বলবো না বলবো তোমার কাছে জানা লাগবে না তুমি কোন দেশের দুলে ভাই বাহাদুরি করেছিল অনেকে থাকতে পারে না এজন্য নতুন করে মাথা সারা দিয়ে কেউ বাহাদুরি করেন না কথা কন না কেন আপনারা শান্ত থাকেন নিজের দল গোছান মানুষের কাছে যান মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস অর্জন করেন মাহফিলে বাধা দিয়া বক্তাকে থামাইয়া কখনো আপনার দলীয় সমর্থন আপনারা বাড়াইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই আলেমদেরকে কথা বলতে দেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই মনে রাখবেন আলেমদেরকে বেইজ্জত করতে আসলে আল্লাহ একদিন আপনাকে বেইজ্জত করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা সাদিক রহমান আজারির মাহফিলে যারা বাধা দিয়েছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইরা কি যেন বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন আরো জোরে বলেন কি বলছিলাম আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম যেই নবীর চেহারা দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত মক্কা নগরী একজন মহিলা তার স্বামী মারা গেছে তিনটা সন্তান রেখে কয়েকটা দিন তারা অনাহারে সময় পার করতেছে বড় ছেলেটা ডেকে বলে মা কয়েকদিন হলো বাবা মারা গেছে দুনিয়ার কেউ তো আমাদের খোঁজ নিতে আসলো না মা এতিম নবীর দর এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না ও মা কালেমা পড়ে মুসলমান হই আর না হই চলো না মা একবার নিজেদের দুঃখের কথা রসুলের কাছে যা বলে আসি মা সন্তানদের অনুরোধে মা বিশ্ব নবীর দরবারে চলে আসলেন দুইটা ভাই রসুলের চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাই কেটে গেল
বলে ভাই এ কেমন মানুষের সিহারার দিকে তাকাইলাম যার সিহারার দিকে তাকায়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে মনে হয় এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম